সময়টা 1942 সাল, আর তখনকার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সার্ভাইভাল এবং বাঁচা মরার লড়াইকে কেন্দ্র করে নির্মিত মুভি, যেটির নাম কিনা এগেইনস্ট দ্য সান। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আর এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির পুরো গল্পের আসল স্বাদ গ্রহণ করার জন্য ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত শুনতে থাকুন। 1942 সালে জাপান যখন পার্ল হারবারের ওপর আক্রমণ করে, আর তারপর আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ ঘটে এর মধ্য দিয়ে, এবং যে কোনো মূল্যে জাপানের এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল আমেরিকা। আর সেজন্যই ইউএস নেভি টর্পেডো বোমা ভর্তি একটি উড়োজাহাজ নিয়ে রওনা করে দুশ্মন দমনের উদ্দেশ্যে। তারা উড়ে যায় সাউথ প্যাসিফিকে অবস্থিত সমস্ত জাপানিদের ধ্বংস করার জন্য। সেখানে তিনজন থাকে, একজন হচ্ছে পাইলট হ্যাডাল্ট, আরেকজন হচ্ছে বোম্বিয়ার টনি, এবং জিন, যে কিনা একজন রেডিও ম্যান। আর তারা যখন ফিরে আসছিল, তারা মেঘের অনেক উপরে ছিল, যার কারণে তাদের সিগন্যাল ভালো মতো পাচ্ছিল না, এবং সেই সাথে তারা রাস্তা হারিয়ে ফেলেছিল। আর সব থেকে বড় বিপদ হচ্ছে যে তাদের ফুয়েল ট্যাঙ্কও ধীরে ধীরে খালি হতে চলেছিল। জিন রেডিও মারফত যোগাযোগ করে রাস্তা শোনার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে সেটিও ব্যর্থ হয়। আর হঠাৎই রেডিওতে জাপানিদের কণ্ঠস্বর শুনতে পায়। সে কেবল খুলে মোর্স কোডের সাহায্যে তাদেরকে সংকেত বলে দেয়, কিন্তু ফুয়েল ট্যাঙ্ক খুবই দ্রুত খালি হতে চলেছিল, আর যার কারণে পাইলট হ্যাডাল্ট বারবার ওকে রাস্তা জানার জন্য তাগিদ দিতে থাকে। জিন অনেকবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এই মতবস্থায় পাইলট হ্যাডাল্টের বিশাল সমুদ্রের ওপর ল্যান্ড করানো ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা চোখে পড়ছিল না। তারপর ও সবাইকে বলে যে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত হয়ে যাও, এবং বিশাল সমুদ্রে উড়োজাহাজটি ল্যান্ড করে। আর ল্যান্ড করার পর পাইলটের বেল্ট খুললেও তাদের দুজনের বেল্ট খুলতে চায় না। তারা দুজনেই উড়োজাহাজের সাথে ডুবে যেতে থাকে, কিন্তু উড়োজাহাজের সাথে ডুবে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বের হতে সক্ষম হয় এবং সেখানে ফিরে আসে, যেখানে পাইলট হ্যাডাল্ট ছিল। তাদের কাছে একটি এয়ারপোর্ট থাকে এবং সেটার উপরে তারা অবস্থান করে, কিন্তু তাদের কাছে কোনো ধরনের খাদ্য বা পানীয় ছিল না। যদিও উড়োজাহাজে সবই ছিল, কিন্তু তারা যে বিপদের সম্মুখীন হয়েছিল সে অবস্থায় কোনো কিছুই বের করা তাদের মাথায় আসেনি। এই বিশাল প্যাসিফিক সমুদ্রের কোনো কিনারাই তারা দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে ইউএস নেভি তাদেরকে উদ্ধার করতে আসবে, এবং তারা উদ্ধারও করতে আসে। তারা তখন আকাশে নেভির উড়োজাহাজ দেখতে পায়। তখন তারা বলে যে আমাদের এই ছোট নৌকাটি তাদের চোখে পড়ার জন্য আসলেই অতি ক্ষুদ্র, প্যারাশুট থাকলে প্যারাশুট খুলে দিতে হবে, কিন্তু তাদের কাছে কোনো প্যারাশুট ছিল না। তারা তাদের লাইফ জ্যাকেট হাতে নিয়ে উঁচু করে তাদেরকে ডাকতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু উড়োজাহাজটি এতটাই দূরে ছিল যে তাদেরকে চোখেই পড়ে না। পাইলট হ্যাডাল্ট বলে যে তাদের আমাদের এখানে খুঁজতে আসায় এটি ছিল আমাদের জন্য শেষ সুযোগ, তারা একটি জায়গায় বারবার কখনোই খুঁজতে আসবে না। টনি তখন বলে আমাদেরকে এভাবে ফেলে রাখা ওদের উচিত নয়, আমাদেরকে উদ্ধার করা উচিত। তারা বুঝে ফেলেছে তাদের কোনো না কোনো উপায় বের করে এখান থেকে বের হতে হবে, তাছাড়া তাদেরকে উদ্ধার করার জন্য নেভির আশায় আর বসে থাকাটা বোকামি, আর সেটি ছিল তাদের শেষ সুযোগ, যেটি কিনা তারা হারিয়ে ফেলেছিল। আর এদের মধ্যে পাইলট হ্যাডাল্ট হচ্ছে সব থেকে অভিজ্ঞ। পাইলট হ্যাডাল্ট ওদেরকে বলে যে তোমাদের জুতা খুলে ফেলো, ভ্রমণটা অনেক দীর্ঘ হতে চলেছে। তারা দুজনে জুতা খুলে ফেলে। জিন ও টনি তাদের জুতো রাখার জন্য জায়গা পাচ্ছিল না, কারণ নৌকাটা এতই ছোট ছিল যে আর কোনো বাড়তি জিনিস রাখার জন্য কোনো জায়গা ছিল না। তখন হ্যাডাল্ট ওদের বলে যে জুতাগুলো পানিতে ফেলে দাও, আর ওর কথা মতো তারা দুজনই জুতো জোড়া পানিতে ফেলে দেয়। কিন্তু তারা লক্ষ্য করে যে হ্যাডাল্ট তার জুতোটা এখনো হাতেই ধরে আছে। তারা বিস্মিত হয়ে ওকে জিজ্ঞাসা করে, আমরা জুতো ফেলে দিয়েছি, কিন্তু তুমি কিন্তু এখনো জুতা ফেলোনি। তখন সে বলে যদি আমরা স্থল খুঁজে পাই তাহলে একজনকে হাঁটতেই হবে, আর তার জন্য এটিকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন। এভাবেই তাদের একদিন এই বিশাল প্যাসিফিক সমুদ্রে কোনো ধরনের খাদ্য ও পানীয় ছাড়াই পার হয়ে যায়। রাতে ওদের চিপ হ্যাডাল্ট বলে কারো কি পানি পানের প্রয়োজন, তখন ওরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর হ্যাডাল্ট জুতার মধ্যে ইউরিন করে এবং সেগুলো তারা সকলেই পান করে, কারণ তারা সকলেই জানত যে এখানে পানীয় পাওয়া শুধুমাত্র দুঃসাধ্যই নয় অসম্ভবও বটে। ও বলে আমরা এখানে ফেঁসে গেছি,
আমরা যেদিকে যাচ্ছি হাওয়াই সেদিকটা আনুমানিক 1900 মাইলের কাছাকাছি এবং উল্টো দিকে সাউথ আমেরিকা, যেটা কিনা প্রায় 6000 মাইল দূরে। জায়গার অনুমানটা অনেকটাই ওর জন্য সহজ, কারণ ও অনেক আকাশে উড়িয়ে বেরিয়েছে এবং একটা জায়গা সম্পর্কে অনুমান করা ওর পক্ষে খুবই সহজ। এভাবে যদি যেতে থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পৌঁছে যাব, যেটা শুনে তারা দুজনেই হয়রান হয়ে যায় এবং বলতে থাকে যে তার আগেই আমরা খাবার এবং পানির অভাবে এখানেই মারা যাব। জিন বলে সমুদ্রে অনেক মাছ আছে, সেটা থেকে কোনো ব্যবস্থা করা যেতে পারে। ওরা ওদের যেসব সামগ্রী এনেছিল তার মধ্যে থেকে একটা ম্যাগজিন বের করে এবং সেটার মধ্যে থাকা প্রিং দিয়ে একটি মাছ ধরার কাঁটা তৈরি করে ফেলে। তারপর তারা সেই কাঁটাটা সুতোর সাথে বেঁধে পানিতে ফেলে দেয় এবং কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে কোনো কিছু সেটাতে আটকে গেছে। সেটা ধরে টানতে থাকে এবং এক পর্যায়ে তাদের সুতাটি ছিঁড়ে যায়। তখন বলে ওঠে যে পানিতে আমাদের থেকেও ক্ষুধার্ত কেউ আছে। অতিরিক্ত গরম হওয়ার কারণে জিন পানিতে নেমে যায় এবং বলে যে আমি এর থেকে বেশি গরম আর সহ্য করতে পারছি না। টনিও ওর দেখা দেখি নামতে যাবে, ঠিক তখনই হ্যাডাল্ট ওকে বলে এই পানিতে অনেক বিপজ্জনক কাঙড় আছে। তারপর সেই কথাটি শুনে জিনও দ্রুত উঠে আসে। আজ তাদের এই নৌকায় 5 দিন হয়ে গেল আর এই 5 দিনে তারা কিছুই খায়নি, এমনকি কিছু পানও করেনি, যার কারণে তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। টনি আর সহ্য করতে না পেরে সমুদ্রের পানি পান করার জন্য এগিয়ে যায়। তখন হ্যাডাল্ট ওকে বাধা দেয়, ও বলে যে এই পানি খেলে তোমার শরীর আরো শুকিয়ে যাবে। আসলে তাদের এখানে ফেসে যাওয়ার কারণটা হচ্ছে তারা ওয়েস্টের দিকে যাচ্ছিল এবং রেডিও মারফত টনিকে বলা হয় যে ইস্টের দিকে যেতে, আর যার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলেছিল। হঠাৎ ওর মনে পড়ে যে ওর পকেটে একটা পেন্সিল থাকার কথা, আর সেটা বের করে ও অনেক খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে এটার সাহায্যে একটা চার্ট তৈরি করতে পারি, যেটা থেকে আমরা জানতে পারবো যে আমরা কোথায় আছি। তারপর বোটের ওপর লাইফ জ্যাকেট রেখে তার উপর চার্ট তৈরি করতে শুরু করে। ওরা কোথায় আছে তখনই বলে যে দ্রুত আমাদের জাহাজকে হাওয়ার দিকে যাওয়া থেকে আটকাতে হবে এবং তার জন্য তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে একটি নোঙর তৈরি করে, যেটি কিনা পানিতে নামিয়ে দিলে সেটি একটি জায়গায় স্থির থাকবে এবং সেটা সরিয়ে নিলে তারা যেদিকে যেতে চায় সেদিকে যেতে পারবে। তারপর তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে আমরা সবসময় সব কাজ ভালো করেছি এমন নয়, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজকে আপনার সাহায্য আমাদের অনেক প্রয়োজন। এই সমুদ্রে অবস্থিত সমস্ত নৌকা ও জাহাজকে আপনি রক্ষা করুন প্রভু, যেগুলোর মধ্যে ওদের নৌকাটিও ছিল। জিন তখন বলে, হ্যাঁ প্রভু, আমার বন্ধু এতক্ষণ যা বলেছে তা একদম সত্য, আমাদের এখন সব থেকে বেশি বৃষ্টির প্রয়োজন, আপনি দয়া করে আপনার বৃষ্টি আমাদের জন্য দান করুন। তারপরও বৃষ্টি হয় না আর সেটা দেখে টনি অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন হ্যাডাল্ট ওকে বুঝিয়ে বলে যে একটু তো সময় লাগতেই পারে, এতে চিন্তার কিছু নেই। আর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়, যখন তারা সকালে ঘুমন্ত অবস্থায় ছিল আর অনেকদিন পর তারা আজকে পানি পান করতে চলেছে। পরের দিন জিনকে দেখা যায় মাছ ধরতে, কিন্তু আজ পর্যন্ত জিন একটাও মাছ ধরতে পারেনি। তারপর হ্যাডাল্টকে বলে যে তোমার মতো ধৈর্যশীল মাছ ধরা মানুষ আমি এর আগে কখনো দেখিনি, আমার মনে হয় তুমি প্রথম মানুষ যে কিনা এক সপ্তাহ ধরে মাছ ধরার চেষ্টা করে যাচ্ছে এবং সমানে ব্যর্থ হচ্ছে, কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি। হ্যাডাল্টকে বলে যে আমাদের ওখানে একটা প্রবাদ প্রচলিত আছে, ধরবে না খাবে না। তারপর জিন পকেট থেকে একটা চাকু বের করে এবং মাছ ধরার জন্য মরিয়া হয়ে পড়ে। জিন অনেক ফ্রাস্ট্রেটেড হচ্ছিল। তখন হ্যাডাল্টকে বলে যে আমি তোমাকে বলেছি না এই চাকুটা কখনোই বের করবে না, কারণ এটাই আমাদের কাছে একমাত্র সম্ভব, যেটার দ্বারা আমরা অনেক ধরনের সুবিধা পেতে পারি। কিন্তু জিন ওর কোনো কথা শোনে না ও মাছের জন্য অপেক্ষা করতে থাকে এবং যখনই মাছ দেখতে পায় সাথে সাথে চাকু মেরে দেয়, কিন্তু ওর মনে হয় যে চাকুটি নৌকাটিতে লেগেছিল। তারপর ও বলে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি মাছের বদলে চাকুটা নৌকাতে ঢুকিয়ে দিয়েছি। তখন হ্যাডাল্টকে বলে তাহলে খবরদার চাকু বের করো না, কারণ চাকু বের করলেই পানি ভরে নৌকাটি ডুবে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় যে চাকুটি আসলে নৌকাতে নয়, একটি শার্কের
বাচ্চার গায়ে মেরেছিল। তারপর তারা ওটাকে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে আসে এবং মেরে ফেলে। হাঙরের সাথে সাথে তার পেটের ভেতরে অনেক ছোট ছোট মাছও তারা পায়। আর আজ এক সপ্তাহ পর তারা কিছু খেতে চলেছিল। হ্যাডাল ওদেরকে বলে যে আমার এখন বাসায় যাওয়া প্রয়োজন, তা না হলে আমার স্ত্রী আমার উপরে রাগ করে বসে থাকবে। তারপর ওদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের কি বিয়ে হয়েছে? আসলে তারা একজন আর একজনকে নিজস্ব ভাবে অতটা চিনত না। জিন বলে যে বিয়ে করিনি, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড আছে। টনি বলে যে আমি বিয়েও করিনি, আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। তখন টনি ওকে বলে, আমার একটা বোন আছে, তুমি চাইলে ওর সাথে ডেট করতে পারো। তারা যখন কথোপকথন করছিল তখন হঠাৎ দেখতে পায় যে অনেকগুলো শার্ক তাদেরকে ঘিরে ঘোরাফেরা করছে। আসলে ওরা যে হাঙরের বাচ্চাটি মেরে খেয়েছিল সেটির কিছুটা রক্তের অংশ পানিতে পড়ে যায়, আর সেটার গন্ধেই হাঙরগুলো এখানে চলে আসে। ওরা ওদের চারপাশে ঘুরতে থাকে কিন্তু কিছুই করে না। তার কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। প্যাসিফিকের হাঙরগুলো অনেক নাম করা, যে কোনো সময়ে তাদেরকে নৌকা থেকে ফেলে সবাইকে হজম করে ফেলতে পারে, কিন্তু আজকের মতো তারা বেঁচে গিয়েছিল। আর আজকে তারা খাবারও খেয়েছিল, পানিও পান করেছিল, কিন্তু তারপরেও ধীরে ধীরে তাদের শরীর অনেক দুর্বল হতে থাকে। একসময় পানির ভেতরে হাত দিয়ে জিন যখন বসেছিল হঠাৎই একটা হাঙর তার হাতে কামড় দেয়, কিন্তু ওর ভাগ্য অনেক ভালো ছিল যেটির কারণে খুব বেশি আহত হয় না। তারপর একজন টনিকে দেখে বলে যে সামনে কিছু একটা দেখা যাচ্ছে, আর সেটা টনিকে দেখানোর চেষ্টা করে, কিন্তু ও বলে যে কই, ওখানে তো কিছুই নেই, এটা তোমার চোখের ভুল মাত্র। আজকে 15 দিন হয়ে গেছে তারাই সমুদ্রে ভাসছে। তারপর হঠাৎ দেখা যায় টনি ওর পিস্তল বের করেছে, আর তখন জিনোকে বলে যে ওটি চুপচাপ আমার কাছে দিয়ে দাও, কোনো রকম শব্দ করো না। অ্যাডাল তখন ঘুমিয়েছিল, আর তাদের বোটের উপরে একটি পাখি বসে থাকতে দেখা যায় এবং জিন সেটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পাখিটি মারাও যায়, কিন্তু দুর্ভাগ্যবশত পাখিটি সমুদ্রে পড়ে যায়। আর অ্যাডাল্টের ঘুম ভেঙে গেলে যখন দেখে যে পাখিটিকে মারা হয়েছে, ও তখন সাঁতরে সেটি নিয়ে আসার চেষ্টা করে এবং সেটা নিয়ে যখন বোটের উদ্দেশ্যে সাঁতরে আসছিল ঠিক তখনই তাকে একটি অনেক বিশাল বড় হাঙর ধাওয়া করে। হাঙরের মুখে পড়ে মরার হাত থেকে কোনো রকমে সে বেঁচে যায়, আর তাকে ধরে সবাই বোটে উঠিয়ে নেয়। তারপর হাঙরটি সেখানে ঘোরাফেরা করে চলে যায়। এখন আবারও তাদের কাছে খাবার রয়েছে। 15 দিনের মধ্যে এটা ছিল তাদের দ্বিতীয় দিন, যেদিন তারা খাবার খাচ্ছিল। দিন যাওয়ার সাথে সাথে দুর্বলতা শরীর থেকে মস্তিষ্কেও পৌঁছে যাচ্ছিল। দিন দিন মস্তিষ্ক চিন্তা ভাবনা অনেক দুর্বল হয়ে পড়ছিল। বিদঘুটে বিদঘুটে স্বপ্ন আসত ঘুমের মধ্যে, আর এখানে তারা রয়েছে প্রায় 20 দিন। তারপর হ্যাডাল ঘুম থেকে ওঠে এবং উঠে দেখে যে কেউই ডিউটিতে নেই, অর্থাৎ নৌকার নোঙ্গর দেখার জন্য কেউই দায়িত্ব পালন করছে না। সে অত্যন্ত রেগে ওদেরকে বলতে থাকে যে আমি তোমাকে বারবার বলেছিলাম তোমরা এটা খেয়াল রাখবে, কিন্তু তোমরা এটা করনি, তোমরা আমার অর্ডার অমান্য করেছো। জিন তখন বলে, এখানে দেখার কিছুই নেই, এতদিন তো আমাদের পৌঁছে যাওয়ার কথা। তখন ওকে বলে যে এটা শুধু আমার অনুমান মাত্র। আর এটা শুনে তারা সবাই অবাক হয়, আর রাগান্বিত হয়ে জিন বলে, এখানে আমরা ফেসেছি শুধুমাত্র তোমার জন্য, তুমি আমাদের উড়োজাহাজটিকে রেঞ্জের বাইরে নিয়ে গিয়েছিলে, আর যার কারণেই সিগন্যাল পাচ্ছিল না এবং ও নিজেও বুঝতে পারছিল না যে ও কোন দিকে আছে। ওর ভুলের কারণেই আজকে এরা এখানে। ও নিজেও বলে যে হ্যাঁ, তুমি সত্যি বলেছ, এটা আমার জন্যই হয়েছে, আমি অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম, চোখটা লেগে গিয়েছিল, কিন্তু যখন ওর চোখ খুললো ততক্ষণে ওরা অনেক দূরে চলে গিয়েছিল। ওরা রেঞ্জের থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে সিগন্যাল পাচ্ছিল না এবং ফুয়েল ট্যাঙ্কও খালি হয়ে যাচ্ছিল, আর যার কারণে তাদেরকে বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হয়েছিল। আর এই সব কিছুর জন্য দায়ী ছিল অ্যাডাল্ট নিজেই, এবং সেটি ও নিজেও স্বীকার করে। তারপর অনেক অনুতপ্ত হয়ে ওদের কাছে ক্ষমা চায়, আর ক্ষমা চাওয়ার সময় ওর চোখ বেয়ে পানি পড়তে থাকে।
থাকে। তারপর হঠাৎ তাদের মাথায় একটা বুদ্ধি আসে, তারা চাকু দিয়ে জুতা কেটে সেটা দিয়ে নৌকাটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো একটি যন্ত্র বানায় এবং সেটা দিয়ে তারা ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু তারা সকলে জানতো যে এটা মোটেও সহজ ছিল না। তখন ওদের মধ্যে একজন বলে যে যে প্রথমে আইল্যান্ড দেখতে পাবে তাকে একদিন ডিনার করানো হবে আমাদের দুজনের পক্ষ থেকে। তাদের এই সমুদ্রে আজকে 30 দিন হয়ে গেল আর এখন তাদের অবস্থা ছিল এতটাই শোচনীয় যে তাদের কথা বলার মতো শক্তি ছিল না, না খাবার না পানি। সেদিন রাতে হঠাৎই বৃষ্টি শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির সাথে সাথে একটা ভয়ঙ্কর তুফানেরও মুখোমুখি হতে হয় তাদের। আর তারা যখন তুফানের মোকাবেলা করছিল তখন হঠাৎই দেখে সাঁতার না জানা টনি সেখানে নেই এবং কিছুক্ষণ পরেই তাকে নৌকার অপর প্রান্তে নৌকা ধরে থাকতে দেখা যায়। তারপর তারা অনেক কষ্টে উপরে উঠে আসে। তারপর যখন তাদেরকে দেখায় তাদের দেখেই বোঝা যায় যে তারা প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল আর ভয়ঙ্কর তুফানে ওদের বাদবাকি যে জিনিসপত্র ছিল সেগুলোও উড়িয়ে নিয়ে গেছে। আর এখন ওরা এটাই মেনে নিয়েছিল যে এভাবেই জীবন্ত লাশ হয়ে নদীর ওপরে শুয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। ওদের ফ্যামিলির কথা খুব মনে পড়ছিল। হ্যাডাল তার স্ত্রীর কথা ভাবতে থাকে। টনির বোনকে জিন সমুদ্রের মধ্যে দেখতে পায়, আসলে ওর হ্যালুসিনেশন হচ্ছিল। তারপর ও টনিকে বলে যে আমি মনে হয় ধীরে ধীরে তোমার বোনের প্রেমে পড়ে যাচ্ছি। ও বলে যে তোমরা দুজন যদি একসাথে থাকতে তাহলে অনেক ভালো একটি জুটি হতে পারত। হ্যাডাল্ট অনেক মন খারাপ করে বলে যে আজকে তোমাদের এই পরিস্থিতির জন্য আমিই দায়ী, যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। সবকিছুর জন্য ও আসলে নিজেকেই দায়ী করে। তারপর টনি অনেক কষ্ট করে সোজা হয়ে উঠে বলে যে আমরা অনেক দূরে চলে এসেছি, আমরা অনেক কষ্ট করেছি, এভাবে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এবং সেটা বলে টনি স্যান্ডেল দিয়ে বানানো যন্ত্রটি দিয়ে আবারও নৌকা চালাতে শুরু করে। সেটা দেখে হ্যাডাল্ডও কষ্ট করে উঠে ওর সাথে নৌকা পাইতে থাকে। কিন্তু যতই মনের জোর খাটাক না কেন, নিজেদেরকে মোটিভেট করুক না কেন, আসলে তাদের শরীর কোনোভাবেই এইরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার মতো শক্তি ছিল না। 34 দিনের মাথায় যখন তাদেরকে প্রচন্ড ক্লান্ত দেখাচ্ছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কোনো রকমে বেঁচে আছে, কথা বলার কোনো রকম শক্তি তাদের মধ্যে ছিল না। সেই অবস্থায় টনি বলে যে আমি স্বপ্ন দেখেছি সবুজ মাঠ। হ্যাডাল্টকে বলে এই স্বপ্নটি আমি অলরেডি দুবার দেখে ফেলেছি। তারপর হ্যাডাল্ট সমুদ্র থেকে পানি নেয় এবং সেটি খাওয়া শুরু করে। আসলে ও মেনে নিয়েছিল যে তাদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। ঠিক তখনই টনি ওকে বলে ওঠে যে আমি সবুজ কিছু দেখতে পাচ্ছি। তারপর তারা সবাই মিলে সেটিকে দেখতে থাকে। কিছুক্ষণ পরই তারা বুঝতে পারে সেটি একটি দ্বীপ আর সেটি দেখে তার সকলেই অত্যন্ত খুশি হয়ে উঠেছিল। আজ তারা 34 দিন পর ছোট্ট একটা দ্বীপের সন্ধান পেল। সেটা দেখে তারা দ্রুত হাত দিয়ে নৌকাটির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই দ্বীপে এসে পৌঁছায়। তাদের সকলেরই অনেক ভালো লাগছিল কারণ 34 দিন পর তারা মাটির স্পর্শ পেয়েছিল। সেখানে তারা দুটি ঝুপড়িও দেখতে পায় এবং সেটার দিকেই আগাতে থাকে। এভাবেই 20 ফেব্রুয়ারি 1942 সালে তারা পোকা পোকা নামের একটি দ্বীপে এসে পৌঁছেছিল। আর এটা তারা করতে পেরেছিল তার কারণ তারা কখনোই নিজেদের আশা ছেড়েছিল না, তারা নিজেদের আশাকে মনের মধ্যে টিকিয়ে রেখেছিল, যেটি কিনা ওদের বাঁচতে এবং সংগ্রাম করতে অনেক সাহায্য করেছিল। পরে এটি বলা হয় যে তারা প্রায় 1000 মাইলেরও বেশি নৌকার ওপর ভ্রমণ করেছিল। পরবর্তীতে হ্যাডাল্টকে নেভি থেকে সম্মাননা পদক প্রদান করা হয় কারণ এই প্রতিকূল পরিস্থিতিতে এই বিপদের সময়ও ও অনেক সুন্দর টিমকে লিড দিয়েছিল। কিন্তু তারপর আর কোনোদিনই হ্যাডাল্ট উড়োজাহাজ আকাশে ওড়ায়নি। আর 1986 সালে তার মৃত্যু হলে তার দেহাবশেষ সমুদ্রের ওপর নিয়ে গিয়ে ছেড়ে দেয়া হয়। জিনও যুদ্ধের কারণে রেডিওতেই ওর ক্যারিয়ার শেষ করে এবং 1946 সালে টনির বোনকে বিয়ে করে। আর এভাবে শেষ হয়ে যায় তাদের কাহিনী এবং সবশেষে আমরা তাদের একটি বাস্তব ছবিও দেখতে পাই আর যেটি দেখেই বোঝা যাচ্ছিল আসলে তারা কতটা
বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। এটির মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সত্য ঘটনাকে তুলে ধরা হয়। হ্যারল্ড ডেক্সেন, টনি পেস্টোলা এবং জিন অ্যালড্রিচ নিজেদের জীবন বাঁচিয়েছিল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এমনই লোমহর্ষক সার্ভাইভাল মুভি এবং নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে সবসময় রঙ্গ থিয়েটারের সাথেই থাকুন। ধন্যবাদ।